ইলা চৌধুরী অমর রে মেডিকেল কর্তৃপক্ষ হয় হায় 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 মেডিকেল কর্তৃপক্ষ হয় হায় 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 পরিবার চৌধুরী তোমায় আমরা বুঝি না বুঝবো না বিজেপি সরকার হয় হায় 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 বিজেপি সরকার মুর্দাবাদ মুর্দাবাদ অমর রে অমর রে চৌধুরী অমর রে মেডিকেল কর্তৃপক্ষ নিবাচক আমরা শিলচর মেডিকেল কলেজের ক্যাম্পাসের সামনে আমরা মেডিকেলের প্রিন্সিপাল শিল্পী রানী বর্মন ওনার পুষ্পতিলিকা দাহ করছি আমরা কাচার প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে। এর কারণ হলো গত দুদিন থেকে শিলচর মেডিকেল কলেজে একটা 50 বছর বর্ষপুষ্টি অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে আমাদের প্রয়াত মন্ত্রী মঈনুল হক চৌধুরীর একটা ফটো অবধি লাগাননি এবং যার নেতৃত্বে আজকে গোটা বরাক উপত্যকার মানুষ গোটা আসামের মানুষ জানেন যে আমাদের প্রয়াত নেতা মঈনুল হক চৌধুরীর অবদান এবং সেই মঈনুল হক চৌধুরীর নেতৃত্বে আজকে শিলচর মেডিকেল কলেজ তোলা হয়েছিল। আজকে সেই মঈনুল হক চৌধুরী মরহুম মঈনুল হক চৌধুরীকে অবমাননা করে আজকে শিলচর মেডিকেল কলেজে একটা প্রোগ্রাম করা হয়েছে। কিন্তু অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখের ব্যাপার যে মঈনুল হক চৌধুরী সাহেবের একটা ফটো অবধি লাগাননি। আমরা তাই কাচার প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে আজকে আমাদের মেডিকেলের প্রিন্সিপাল শিল্পী রানীর বর্মন আমরা ওনার ট্রান্সফারের দাবি করছি এবং ওনার পুষ্পতিলিকা দাহ করছি। যদি আগামী 15 দিনের ভিতরে শিল্পী রানী বর্মনকে মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করে না হয় তাহলে সেই কাজার প্রতিবাদী মঞ্চ বিরক্তভাবে আন্দোলনের ডাক দিবে এবং প্রয়োজনে আমরা কাচার বন্ধের ডাক দিব।